কথাই আছে চকচক করলেই শোনা হয় না, ঠিক সেমনই গেরুয়া বসন পরে নিলেই সবাই স্বামী বিবেকানন্দ হয় না। আজকে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের দেশে যে অরাজনৈতিককর এক সাম্প্রদায়িক দল, তাদের প্রোটোকল মেনটেনের জন্য, তাদের নিজেদের দলে স্থায়িত্বকরণের জন্য যেভাবে ঈশ্বরের নাম নিয়ে, যেভাবে ভণ্ডামী এবং ভণ্ড সাধু বেশে ভারতের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছে, সত্যি এটা লজ্জাজনক। আমরা আমাদের উত্তরসূরি আমাদের ঠাকুমা দাদুদের কাছে শুনতাম স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন, তার কারণ ভারতবর্ষের গেরুয়া কালারটা ত্যাগের কালার হিসাবে চিহ্নিতকরণ করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ ত্যাগ এবং নিষ্ঠাবান সৎ সমস্ত দিক থেকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন, আর সেই গেরুয়া রং নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী, বিজেপির সরকার, বিজেপির কর্মীরা এক নোংরামি শুরু করেছে। কিছুদিন আগে সীতার স্বামীর নাম করে নীতার স্বামীকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়ার যে চক্রান্ত সেটা পূর্ণ করেছে, অর্থাৎ জয়শ্রীরামের নাম করে নরেন্দ্র দামোদর দাস মোদী আম্বানি পরিবারকে ভারতবর্ষে যে পরিমাণ টাকা ঋণ দিয়েছে তাতে প্রতিটা গরিব মানুষের জীবন সুন্দরভাবে গড়ে দেওয়া যেত। কিছুদিন আগে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কেদারনাথ গেলেন, তিনি গুহার মধ্যে বসলেন, তিনি যজ্ঞর নাম করে, ধ্যানের নাম করে ধ্যানমগ্ন হলেন। অনেক মিডিয়া, অনেক সাংবাদিক তার এই খবরগুলো কভার আপ করলেন। আজ পর্যন্ত দেশে এমন কোনো সাধু সন্তকে দেখা যায়নি, আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে এত বড় ভণ্ড প্রতারক দেখা যায়নি যারা ঈশ্বরের নাম নেওয়ার জন্য, ঈশ্বরের ধ্যান করার জন্য ক্যামেরা নিয়ে ধ্যানমগ্ন হয়। আজকে আমরা দেখছি পশ্চিমবাংলার বুকে সেম ট্রেন্ড শুরু করেছে, মাথা টাক করে, গেরুয়া বসন পরে, সৌমিত্র খাঁর মতো একটা অপদার্থ এমপি সে নিজেকে সাধু বেশ ধারণ করে পশ্চিমবাংলার মানুষকে দেখাচ্ছে। কিছুদিন আগে এই সৌমিত্র খাঁকে আমরা দেখছিলাম লকডাউনের মধ্যে যে নিজের দিল্লির বাসভবনে বসে নিজের বইয়ের মাথা আশ্রয় দিতে উকুন তুলতে, এই সেই সৌমিত্র খাঁ আজকে গেরুয়া বসন পরে সাধু সেজে পশ্চিমবাংলার মানুষকে আবারও ধোকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বলি এটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, এটা যোগীর কেন্দ্র নয়, এটা বাংলা, বাংলার মানুষ, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে বোঝে। আর যেভাবে দিনের পর দিন বাংলার সংস্কৃতিকে ভুলিয়ে আমাদের মাথার উপরে নন বেঙ্গলি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রবণতা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাংলার নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করতে চাই, প্রতিবাদে দিয়ে বাংলাটাকে তুলে ধরতে চাই। আজকে দেখা যাচ্ছে পশ্চিম বাংলার মানুষ যেখানে বাড়ির থেকে বেরোনোর আগে জয় মা দুর্গার নাম নিয়ে বেরোতো, জয় মা কালীর নাম নিয়ে বেরোতো, আজকে জয়শ্রীরামের নাম করতে হচ্ছে, না হলে সে নাকি হিন্দু নয়। নরেন্দ্র দামোদর দাস মোদীর পার্টির ওয়ার্কাররা আমাদের পুরুষোত্তম রামের প্রোটোকল নিয়ে নিয়েছে এবং তারা বুঝিয়ে দিয়েছে হিন্দুত্ববাদ বা হিন্দুদের নিয়ে কথা বলতে গেলে, বিজেপি পার্টিটা করতে গেলে বিজেপি জিন্দাবাদ বললে হবে না, বলতে হবে জয় শ্রীরাম। বলি আমরা বাংলায় বাস করি, আমরা বাঙালি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের দেবতা
দুর্গা কালী আমাদের সবার উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবাংলার বুকে কিছুদিন আগে 5ই আগস্ট যেভাবে জয় শ্রীরামের ডিজে সাউন্ড বাজিয়ে সমস্ত জায়গাকে উত্তাল করা হলো, যেভাবে বাংলার কালচারকে ভুলিয়ে নন বেঙ্গলি কালচার নিয়ে এসে সমাজের বুকে প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা যাচ্ছে, আগামী দিনে আমরা বাঙালিরা সত্যিই খুব বিপদগ্রস্ত আছি। কারণ আমরা দেখেছি আসামের এনআরসিকে আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পেরেছি, সংবাদপত্রের মাধ্যমে, খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের কাছে সেই সব বার্তাগুলো এসেছে। আসামে এনআরসি করার কারণ ছিল রাজীব গান্ধীর সময় যে আসামের এনআরসি পত্রের চুক্তিতে সই হয়েছিল, তাতে পরিষ্কার বলা ছিল আসামে উত্তরাত্তর বৃদ্ধি পাওয়া বাঙালিদের আসাম থেকে তাড়ানোর জন্য আসামে এনআরসি করতে হবে। এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে 3 বছর আইনি প্রক্রিয়া চালিয়ে আসামে এনআরসি করা হলো। এতে দেখা গেল 19,22,000 বাঙালি সম্প্রদায়ের মানুষ এনআরসির কবলে পড়ে নিজেদের সব কিছু সর্বশান্ত হলো। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহের মতো লোক বারবার বাংলাকে লাল চোখ দেখিয়ে বলছে বাংলায় এনআরসি করবে, অর্থাৎ বাংলায় যারা কথা বলে, যারা বাংলায় বাস করে, তারা বাংলাদেশি, তাদেরকে আবার তার কাটার ওপরে পাঠাবে। বলি দেশটা সবার, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার আছে, আর সেই মৌলিক অধিকার নিয়ে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ যারা বাংলায় কথা বলে, যারা বাঙালি, তারা বেঁচে থাকতে চায়। এই দেশটা নরেন্দ্র দামোদর দাস মোদী বা অমিত শাহের বাবার পৈতৃক সম্পত্তি নয়, সে যখন যাকে চাইবে এ দেশ থেকে তাড়িয়ে দেবে। এদেশ আমাদের, এদেশ সবার, এদেশে থাকার জন্য আমরা কাউকে কাগজ দেখাবো না, আমরা এদেশের নাগরিক, আমাদের রক্ত ঘাম পরিশ্রম সমস্ত কিছু এই দেশের মাটিতে মিশে রয়েছে। আজ আমরা বড় বিপদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আমরা ভয়ঙ্কর এক আর্থিক পরিস্থিতির, মন্দার পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিনিয়ত কাটাচ্ছি। মোদি, অমিত শাহ, নির্মল সীতারাম তিনজনেই জানেন ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সরকারের হাতে টাকা নেই, সরকার স্টেট ব্যাংক বন্ধ করে দেওয়ার উপক্রম করছে, আর স্টেট ব্যাংক এটিএম কার্ড বন্ধ করে দেওয়ার নতুন নীতি নিয়ে চলছে। স্টেট ব্যাংক এটিএম কার্ড কেন বন্ধ করছে এটা আপনাদের মনে হতেই পারে। স্টেট ব্যাংক এটিএম কার্ড এই কারণেই বন্ধ করছে এবং নতুন নীতি আনতে চলেছে, তার একটা মাত্র কারণ, ভারতবর্ষে এখনও পর্যন্ত 70% মানুষ যাদের কাছে স্মার্টফোন নেই, যারা ডিজিটাল ইন্ডিয়া সম্বন্ধে এখনও পর্যন্ত বোঝে না। রিলায়েন্স কোম্পানির কাছে ভারতবর্ষের ব্যাংক এখনও অবধি প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ধার হিসাবে পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত তার মাথার উপরে থাকার জন্য ব্যাংকগুলো দেউলিয়া হয়ে একের পর এক ব্যাংক বন্ধ হতে বসেছে, অথচ রিলায়েন্সের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে পারছে না। এয়ারটেল ও জিও কোম্পানি প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে ধার করে রেখেছে ব্যাংকের কাছে, এই টাকাও প্রায় অনাদায়, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা সুদে আসলে ফেরত পাচ্ছে না। আজকে বলুন, আমাদের ভারতবর্ষের সরকারের অবস্থা এতটাই খারাপ, একটা উদাহরণ দিয়ে শুধুমাত্র আপনাদেরকে বলবো। আপনারা প্রত্যেকে যারা চাকরি করেন তাদের প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা হচ্ছে আপনাদের পকেট টাকা, সেই টাকা প্রতি বছর সরকার কাজে লাগায় এবং তার প্রতি বছরের সুদ সমেত সরকার আমাদের কাছে ফেরত দেয়। এবছরে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করা হয়নি, তার কারণ সরকার বলছে সার্ভার ডাউন, অর্থাৎ
ডিজিটাল ইন্ডিয়ায় বাস করছি, নরেন্দ্র দামোদর দাস মোদীর ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখিয়ে আজকে প্রফিট এন্ড ফান্ডের টাকা যখন দেওয়ার প্রশ্ন উঠছে, তখন নরেন্দ্র দামোদর দাস মোদী বলছে সার্ভার ডাউন, তাই তারা টাকা দিতে পারছে না। গত বছরেও এই যুক্তি ছিল, এবছরেও এই যুক্তি। পিএফের টাকা সরকার ধার নেয় এবং বিভিন্ন খাতে সেগুলোকে খাটায়, তারপরে সুদে আসলে সেগুলো ফেরত দেওয়া হয়, এমনটাই নিয়ম। এবছরে পিএফের টাকাও দেওয়া হয়নি। সব থেকে কষ্টকর এবং লজ্জাকর ব্যাপার, বিএ চ্যানেল নিয়ে আমরা যা শুনে আসছি, আজকে 5 লক্ষ পরিবার বিএ চ্যানেলের কর্মীরা, বিএ চ্যানেলের উচ্চ পদস্থ চাকরিজীবীরা, তারা অনাহারে দিন গুনছে। আজকে 7 মাস ধরে তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি। এটাই আমাদের ভারতবর্ষের সরকার, এটাই আমাদের ভারতবর্ষের এখনকার অর্থনীতি। তার কারণ সমস্ত কিছু বেসরকারিকরণ, সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার যে নেশা নরেন্দ্র দামোদর দাস মোদীর চোখে, এখন সেই নেশাতে বিভোর নরেন্দ্র দামোদর দাস মোদী বিএ চ্যানেল, রেল, সমবায়, কয়লা খনি, একের পর এক বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু ভারতবর্ষের ঐতিহ্য নরেন্দ্র দামোদর দাস মোদী বিক্রি করে দিয়েছে। এর ফলে বহু মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। আজ গাড়ি বিক্রি নেই আর্থিক মন্দার কারণে, কলকারখানাগুলো ঝাঁপ বন্ধ করছে। আজকে কম্পিউটার বিক্রি করার নেই সেই জায়গায়, কম্পিউটারের মেশিনারিগুলো দোকান বন্ধ হচ্ছে। ভাবতে পারছেন, কলের মিলের মালিকরা কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে বস্ত্রশিল্পের অবস্থা খুব খারাপ, অর্থাৎ বাজারে কাপড় কলের 1/3 এবছরে বন্ধ হতে পারে, বাজারে কাপড় কেনা বেচা নেই। তার কারণ মানুষের হাতে পয়সা নেই, ওদের হিসাবটা তুলেই ধরি, অর্থাৎ চাষিদের কথাটা একবার বলি। কোটি কোটি মানুষ শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও ভারতবর্ষের বেশিরভাগ মানুষ চাষকাজের সঙ্গে যুক্ত। আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীর ডিজিটাল ইন্ডিয়াতে যেসব কৃষকেরা বাস করে, যেসব কৃষকেরা থাকে, তাদের কপাল এতটাই খারাপ, নরেন্দ্র দামোদর দাস মোদীর সব থেকে সিক্রেট জায়গা, অর্থাৎ যেখানে দেশের সমস্ত সুরক্ষিত ফাইল থাকে, সেখান থেকে চিটফান্ডের ফাইল, রাফাইলের ফাইল, সমস্ত কিছু চুরি হয়ে যায়, অথচ কৃষকের ফাইল তখনও সংরক্ষিত থাকে। কেননা কৃষকরা যে টাকা লোন নিয়েছে সেই টাকা মুকুব করা যাবে না, সেই টাকা কড়ায় গণ্ডায় কৃষকের পিঠে চাবুক মেরে তা উদ্ধার করতে হবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই হচ্ছে আজকের ডিজিটাল ভারত। নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 ক্ষমতায় আসার পরে একের পর এক ভ্রান্ত নীতি, একের পর এক অপরিকল্পিত বিভিন্ন রকমের পরিকল্পনাহীন প্রজেক্ট ভারতবর্ষের বুকে নিয়ে এসেছে এবং তা ভারতবর্ষের সাধারণ মানুষের কোনো কাজে আসেনি। শুধুমাত্র ব্যানার, পোস্টার, হেডিং এইসব করে ভারতবর্ষের অর্থনীতির থেকে কোটি কোটি টাকা কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষের কোনো উপকারে সেই প্রকল্প লাগেনি। নরেন্দ্র দামোদর দাস মোদী আসার পর থেকেই একটা যুদ্ধ খেলা শুরু হয়েছে। এই সবে সবে যুদ্ধ বাঁধবে, বিধানসভা ভোট আসলেই এয়ার স্ট্রাইক হবে, বিধানসভা ভোট আসলেই সার্জিক্যাল স্ট্রাইক হবে, বিধানসভা ভোট আসলেই পুনামা হবে, বিধানসভা ভোট আসলেই এমএলএ কেনা বেচার সময় বিভিন্ন জায়গায় সেনাবাহিনীরা মরবে। এটা নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রোটোকল এবং সেই অনুযায়ী নরেন্দ্র দামোদর দাস মোদী যুদ্ধনীতিকে তৎপরতার সঙ্গে দেখে বিভিন্ন রকমের অস্ত্র, বিভিন্ন রকমের প্লেন, রাফেল থেকে শুরু করে বিভিন্ন রকমের অস্ত্র সামগ্রী ভারতবর্ষের যুদ্ধনীতির জন্য বিদেশ থেকে কিনে আনে। এগুলো কোনোদিনও কাজে লাগে না, এগুলো কোনোদিনও যুদ্ধ করার ক্ষেত্রে প্রয়োজন হয় না। বছরের পর বছর কোটি কোটি লাখ টাকা দিয়ে কেনা এই সব অস্ত্র, এই সব বিমান পুড়ে থেকে থেকে নষ্ট হয়, অথচ এই টাকাগুলো যদি ভারতবর্ষের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য খরচ হয়, তাহলে তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী তা করবেন না,
কেননা নরেন্দ্র দামোদর দাস মোদী যদি গরিবের কথা ভাবে তাহলে আদানিদের কথা কে ভাববে? নরেন্দ্র দামোদর দাস মোদী যদি গরিবের কথা চিন্তা করে তাহলে আম্বানির কথা কে চিন্তা করবে? নরেন্দ্র দামোদর দাস মোদী যদি কৃষকদের কথা চিন্তা করে তাহলে ললিত মোদীর কথা কে চিন্তা করবে? নরেন্দ্র দামোদর দাস মোদী যদি আমাদের ভারতবর্ষের মেয়েদের কথা চিন্তা করে তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী, জয়ললিত মোদী, নীরব মোদী, মেহুল চস্কির কথা কখন চিন্তা করবে? তিনি সবসময় চিন্তা করে আরবপতিদের, সবসময় চিন্তা করে যারা শিল্পপতি আছে তাদেরকে কিভাবে বড় লোক বানানো যাবে, তাদেরকে কিভাবে দেশের বুকে প্রতিষ্ঠা করা যাবে, ভারতবর্ষের অর্থ চুরি করে অর্থ তাদেরকে ঋণ হিসাবে দিয়ে বিদেশে পালাতে সাহায্য করবে। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষে ক্ষমতায় আসার পরে তিলে তিলে সঞ্চিত করা ভারতবর্ষের 70 বছরের সম্পত্তি একের পর এক বিক্রি হয়ে গেছে, বেসরকারিকরণ হয়ে গেছে। নরেন্দ্র দামোদর দাস মোদী তখনও চুপ। নরেন্দ্র দামোদর দাস মোদী এই করোনা আবহে মানুষের পাশে না দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী এখনও চুপ। আমি একটা কথা বলবো, বাংলার মানুষ যারা আমরা বাঙালি, যারা পশ্চিম বাংলায় বাস করি, একবার বলুন তো আমাদের গর্ব হয় না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? আমাদের অহংকার হয় না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? অহংকার হয়, গর্ব হয় আমাদের নেত্রী, আমাদের বাংলার সিএম, আমাদের বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যেখানে সমস্ত রাজ্যে আজ করোনা আবহে বিপর্যস্ত অবস্থা, যেখানে সমস্ত রাজ্যে মানুষের কাজ হারিয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে পড়ছে, সেখানে পশ্চিমবাংলা একটা মাত্র রাজ্য এখনো পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হয়নি, কোনো কর্মীরা তার কাজ হারায়নি, কেননা বাংলায় বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে 2011 সালে ক্ষমতায় আসার পর মানুষকে কথা দিয়েছিলেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলার প্রতিটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছবে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছে। কিন্তু যে সরকারটা 2014 সালে আপনাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদের সবাইকে কথা দিয়েছিল, আচ্ছে দিনের নাম করে, বিকাশের নাম করে, জয় শ্রীরামের নাম করে আপনাদের কাছে ভোট চেয়েছিল, সেই সরকারটা আপনাদের জন্য কি করেছে প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না সেই সরকারটাকে? 7 বছরে 70 বছরের সম্পত্তি নষ্ট করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী। বারবার যখন জনতার জন্য আওয়াজ তোলে নরেন্দ্র দামোদর দাস মোদী, তখন শুধু কংগ্রেসের দিকে তোপ গেড়ে তিনি একটাই কথা বলেন, 70 বছরে কংগ্রেস কি করেছে হিসাব দি। নরেন্দ্র দামোদর দাস মোদী 70 বছরের হিসাব চাই, অথচ 70 দিনের পিএম কেয়ারের ফান্ডের টাকার হিসাব নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারে না। এই বিজেপি পার্টিটা স্বৈরাচারী পার্টি, এই বিজেপি পার্টিটা অ্যাম্বুলেন্স চোর পার্টি, এই বিজেপি পার্টিটা বাচ্চা চোর পার্টি, এই বিজেপি পার্টিটা সাবান কেলেঙ্কারি করা পার্টি, এই বিজেপি পার্টিটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পার্টি, রাম ও রহিমের নামে ভাগ করার পার্টি। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে একটা সরকারকেও দেখাতে পারবেন? অটল বিহারী বাজপেয়ী তো বিজেপির সরকার গঠন করেছিলেন, তখনও কি এইভাবে জয় শ্রীরামের নাম করে হিন্দুত্ববাদের জিগির তুলে হিন্দুত্ববাদের নাম করে কখনো ভোট চেয়েছে? কোন সরকার ঈশ্বরের নাম নিয়ে রাজনীতি করে না, কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের কলঙ্ক, হিন্দু জাতির কলঙ্ক, যে কলঙ্ক আমাদের মাথার উপরে কালিমালিপ্ত করেছে আমাদের জয় শ্রীরামের ঠাকুরের নাম নিয়ে ভোট পলিসি অ্যাপ্লাই করে, জয় শ্রীরামের নামে ভোট চেয়ে ঈশ্বরের নাম নিয়ে সেবা করা যায়, ঈশ্বরের নাম নিয়ে মানুষের উপকার করা যায়, ঈশ্বরের নাম নিয়ে রাজনীতি করা যায় না। এটা আগামী দিনে 130 কোটি ভারতবাসী নরেন্দ্র দামোদর দাস মোদীকে কড়ায় গণ্ডায় গণতান্ত্রিক পদ্ধতিতে সুদে আসলে বুঝিয়ে দেবে। এরা মানুষের হয়ে কাজ করে না, এরা নিজের জন্য কাজ করে। নোটবন্দীকরণ করেছিল নিজের জন্য, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রকল্প করেছে, একটা বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রকল্পের টাকা যদি কোনো বেটি পেয়ে থাকে আমি হলপ করে বলে দিতে পারি রাজনীতি ছেড়ে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে হোর্ডিং ব্যানার পোস্টিংয়ে কত খরচ করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী জবাব দিই। বলি নরেন্দ্র দামোদর দাস মোদী কি কোনো জমিদারের পুত্র? নরেন্দ্র দামোদর দাস মোদীর কি কোনো বাবার পৈতৃক সম্পত্তি আছে যা তিনি খরচ করে আজকে 8,500 কোটি টাকা খরচ করে
প্লেন কিনছে নিজের জন্য, যা খরচ করে ইতালিয়ান চশমা স্প্যানিশের জুতো মোদি লেখা কোট পড়ছেন, এই টাকা ভারতবর্ষের জনগণের টাকা, এই টাকা গরিব মানুষের টাকা, মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা, যেটা নরেন্দ্র দামোদর দাস মোদি এই 7 বছরে আয়েস করে ফুর্তি মেরে ধ্বংস করছে। আর এদের দলের প্রোটোকল অনুযায়ী এদের দলের কর্মচারীরা, এদের দলের নেতা কর্মীরা ঘৃণ্য মানসিকতার মানুষ, এরা পোল্ট্রি মুরগির পর্যন্ত কেলেঙ্কারি করে, এরা ডাল চুরি করে, এরা চাল চুরি করে, এরা অ্যাম্বুলেন্স চুরি করে, এরা বাচ্চা চুরি করে, এদের মতো নিকৃষ্টজনক দল ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে আছে কিনা খুঁজলে হয়তো দ্বিতীয়টা পাওয়া যাবে না। আজকে বলুন, বাংলায় দাঁড়িয়ে বাংলার মানুষ ভরসা করে 18 জন এমপিকে কেন্দ্রে পাঠিয়েছিলেন এবং এমপি হিসাবে বিপুল পরিমাণে ভোট দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি করেছিলেন, আজ করোনার সময়ে সেই 18 জন এমপি কোথায়? উত্তর দিক নরেন্দ্র দামোদর দাস মোদি, উত্তর দিক তাদের পার্টির কর্মীরা। কেউ এসি রুমে বসে, কেউ বা ভালো ভালো খাবার নিয়ে ছবি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, কেউ বা বইয়ের ফেসিয়াল করছে, কেউ বা বইয়ের উকুন বাচ্ছে, কেউ বা কুরুল হাতে করে গাছ কাটতে যাচ্ছে জাস্ট শো আপ দেখানোর জন্য। অথচ দেখা যাচ্ছে যে সময়ে মানুষ না খেতে পেয়ে মরছে, যে সময়ে পথ চলতি মানুষ পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে অন্যান্য রাজ্য থেকে ফিরে আসছে দুর্দশাগ্রস্ত অবস্থায়, সেই সময়ে কাউকে দেখা গেল না কারোর জন্য উপকার করার জন্য তাদেরকে ছুটে আসতে। অথচ তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে দেখুন, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তৃণমূল কংগ্রেসের সাংসদ মমুয়া মৈত্রকে দেখুন, তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমিকে দেখুন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের দেখুন, তারা মাঠে নেমে গ্রাসরুট লেভেলে কিভাবে মানুষদের উপকার করেছে, কিভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছে। অথচ 18 জন এমপি আজও নিখোঁজ। আমরা ভেবেছি সাধারণ জনগণ হিসাবে আমরা প্রশাসনের কাছে আপিল করব, প্রশাসনের কাছে আবেদন করব, বাংলার 18 জন এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে খুঁজে এনে দেওয়ার জন্য। এরা বড় বড় ভুলিয়া উড়ায়, এরা বড় বড় গল্প দেয়। লকডাউন উঠে যেতে অমিত শাহ সারাটা মাস যখন এসি ঘরের মধ্যে আরাম করছিলেন, তার পরপরেই অমিত শাহ বেরিয়ে এলেন লকডাউন উঠে যাওয়ার সময়, এবং অমিত শাহ ভার্চুয়াল মিটিং করলেন, কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে ভার্চুয়াল মিটিং হলো। পশ্চিমবাংলার আগামী দিনে 2021-এর নির্বাচনকে সামনে রেখে অমিত শাহ প্রথমে এই ভার্চুয়াল মিটিংয়ে বক্তব্য দিলেন, আমাদের যদি 2021 সালে ক্ষমতায় আনা হয় আমরা পশ্চিমবাংলাটাকে সোনায় মুড়ে দেব, আমরা পশ্চিমবাংলার রূপরেখা বদলে দেব, আমরা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সুযোগ সুবিধা দেব, আমরা পশ্চিমবাংলার মানুষের জন্য কি যেন একটা প্রকল্প স্বাস্থ্যসাথীকে ডুপ্লিকেট করেছিল আয়ুষ্মান ভব করে দেব। বলি দাদা, যে টাকা খরচ করে ভার্চুয়াল সভা করলেন, যে টাকা খরচ করে এলইডি স্ক্রিন লাগালেন, যে টাকা খরচ করে বাংলার বুকে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলাকে সোনা দিয়ে মোড়ার স্বপ্ন দেখালেন, সেই টাকাটা গরিব মানুষের জন্য খরচ করতে পারতেন, পরিযায়ী শ্রমিকের জন্য খরচ করতে পারতেন, পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে বেরানোর জন্য খরচ করতে পারতেন, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য খরচ করতে পারতেন, তাদের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য খরচ করতে পারতেন। কিন্তু আপনি করলেন না, আপনি করলেন ভোটের রাজনীতি, আপনি করলেন 2021কে সামনে রেখে বাংলা দখলের লড়াই। শুনে রাখুন, বাংলায় বাংলার বাঘিনী রয়েছে, বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, যার শাড়ির আঁচলের তলায় বাংলা আজও সুরক্ষিত। আপনার দিলীপ ঘোষের গরুর দুধ থেকে যে সোনা বেরোয় সেই সোনা দিয়ে বাংলা মোড়ার স্বপ্ন আপনাকে দেখতে হবে না, কোনো গুজরাটির দ্বারা বাংলা সোনা দিয়ে মোড়ার স্বপ্ন আমরা দেখব না, কোনো গুজরাটি গুটখা খোরের মাধ্যম দিয়ে বাংলা পরিচালিত হবে না, বাংলা পরিচালিত হবে বাঙালিদের দ্বারা, বাংলা পরিচালিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। বাংলা গর্জন করতে জানে, বাঙালিরা তর্জন করতে পারে, বাঙালিরা অর্জন করতে পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আগামী দিনে বাংলার 10 কোটি মানুষ আরো বিপুল পরিমাণে শক্তিশালী করে 2021 সালে ক্ষমতায় নিয়ে এসে আপনাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে, বাঙালিদের কুকুর ছাগল বলার দায়
দিলীপ ঘোষকে নিতে হবে। বাঙালি মানে কুকুর ছাগল। যে বাঙালিরা স্বাধীনতার আন্দোলন করেছে, যে বাঙালিরা নিজের বুদ্ধি দীপ্ততায় সর্বশ্রেষ্ঠ হয়েছে, যে বাঙালিরা নোবেল পুরস্কার পেয়েছে, এমন দেশ কোথাও দেখাতে পারবেন? আর সেই বাঙালির জাতকে তুলে আপনাদের আরএসএস কর্মী, আপনাদের প্রদেশ নেতৃত্ব, আপনাদের রাজ্যের সভাপতিরা নোংরা নোংরা কথা বলে। আসামের মন্ত্রী সে কিনা বলে বাঙালি মহিলাদের খচ্চর, আর আপনাদের দিলীপ ঘোষ বলে বাঙালি মানুষেরা কুকুর ছাগল। আগামী দিনে বাঙালিরা আপনাদেরকে বুঝিয়ে দেবে, দিলু ঘোষ আপনার মাথার ঘিলু সত্যি সত্যি নেই, তাই বাঙালিদের খোঁচা মেরে কথা বলছেন। ওই আরএসএস করা হাফ প্যান্ট মার্কা লোকটা নিজেকে সিএম বলে দাবি করছে, ভবিষ্যতে নাকি উনি সিএম হবেন। বলি আগে বাংলার কালচারটাকে জানুন, আগে বাংলাটাকে চিনুন, আগে বাংলার শিক্ষাটা নিন, আগে বাংলার ত্যাগকে জানুন, আগে বাংলার ভালোবাসাটাকে জানুন, আগে বাংলার আত্মত্যাগকে চিনুন। নরেন্দ্র দামোদর দাস মোদীর চামচা হয়ে বাংলায় বিভিন্ন জায়গায় দাঙ্গা করার প্রলোভন নিয়ে রাম ও রহিমের মধ্যে ভাগ করে যেভাবে গুজরাটে গোধরা কাণ্ড করেছিলেন, ঠিক সেইভাবে বাংলা দখলের স্বপ্নটাকে বন্ধ করুন। কেননা বাংলা বাঙালিরা থাকে, আর বাঙালিরা সচেতন। ঠিক যেভাবে 2011 সালে গণতান্ত্রিক পদ্ধতিতে হারমাদ বাহিনীকে গণতান্ত্রিক পদ্ধতিতে গণকবর দিয়েছিল বাঙালিরা সিপিএম নামক দলটাকে, ঠিক সেইভাবে আগামী দিনে পশ্চিমবাংলার বুকের থেকে বিজেপি নামক পার্টির নামটাকে ধুয়ে মুছে মিউজিয়ামে পাঠিয়ে দেবে এই বাঙালিরা। তার কারণ যে সিপিএমরা, যে হারমাদ বাহিনীরা পশ্চিমবাংলায় 34 বছর ক্ষমতায় ছিল, 34 বছর গদি দখল করেছিল এবং কোটি কোটি টাকা ঋণ করে গেছে, পশ্চিম বাংলাটাকে একেবারে পিছিয়ে দিয়েছিল, সেই বাংলায় হারমাদ বাহিনীদের প্রতীক ছিল লাল। রাতারাতি সেই লাল প্রতীক ফেলে দিয়ে যখন দেখলো মানুষ তাদেরকে বয়কট করেছে, কপালে গেরুয়া তিলক পরে, গেরুয়া বসন পরে, হাতে বিজেপির পতাকা নিয়ে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রাতারাতি ভোল বদলিয়ে বিজেপির নাম নিয়ে আবার সেই হারমাদ বাহিনী নতুনভাবে বিজেপি করতে শুরু করল। এবং মানুষ যাতে এদের না চিনতে পারে, বিজেপি জিন্দাবাদ না বলে ঈশ্বরের নাম নিয়ে প্রতিটা দুয়ারে দুয়ারে ভোট পাখি ভোট চাতকের মতো ঘুরতে শুরু করল। এই জায়গায় দাঁড়িয়ে বাংলা দখলের যে লড়াই চলছে, বাঙালিদের উৎখাতের যে লড়াই চলছে, বাঙালিদের তাড়িয়ে দেওয়ার যে লড়াই চলছে, বাঙালিদের কালচারকে শেষ করার যে লড়াই চালাচ্ছে, বাঙালিদের তার কাটার ওপারে পাঠানোর যে ইন্ধন চলছে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আগামী দিনে এনআরসি করার নাম করে বাংলার দিকে লাল চোখ নিয়ে তাকালে আমাদের বাংলার বাঘিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাল চোখ উপড়ে দেবে। আর আমরা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা যারা বুথ স্তরে প্রতিটা সময়ে মানুষের পাশে থাকি, তৃণমূল কংগ্রেসের এক একজন কর্মী নিজের শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে দেবে, তবুও বাংলা থেকে কোনো মানুষকে বিতাড়িত হতে দেবে না, বাংলার থেকে কোনো মানুষকে কোথাও তাড়িয়ে দিতে দেবে না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি। আজকে জম্মু কাশ্মীরে উত্তপ্ত অবস্থা। আজকে জম্মু কাশ্মীরে যা সেনাবাহিনী নিয়োগ করেছে তার বিপুল পরিমাণ খরচ, অর্থাৎ 6 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতে যা খরচ হচ্ছে কোনো যুদ্ধের থেকে কম কিছু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের অর্থনীতিকে কিভাবে সচ্ছল করতে পারে উত্তর দিক্ত? আজকে সাবান থেকে বিস্কুট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজারে কেনা বেচা বন্ধ হয়ে গেছে, যার পরিমাণে জিডিপি দিনের পর দিন কমে যাচ্ছে, যেখানে বাংলার জিডিপি আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রাজ্যের থেকে প্রথমে রয়েছে, নরেন্দ্র দামোদর দাস মোদী জবাব দিন। আজকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে বাঙালিদের বোকা বানানোর চেষ্টা চলছে, অথচ 6টা রাজ্যে বিজেপি রয়েছে। বলুন তো সেই 6টা রাজ্যকে বিজেপিরা সোনা দিয়ে মুড়তে পেরেছে কিনা? যেখানে বিহারের মতো জায়গায় দিনে দুপুরে 8 জন পুলিশকে এনকাউন্টার করে হত্যা করা হলো,
তার বিচার কি হলো? আজকে মধ্যপ্রদেশ, আজকে উত্তরপ্রদেশ, আজকে গুজরাটে যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন চলছে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে মেরে দেওয়া হচ্ছে, দলিত সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জবাব দিক, বিহারটাকে সোনা দিয়ে মুড়েছেন তো, গুজরাটটাকে সোনা দিয়ে মুড়েছেন তো, উত্তরপ্রদেশটাকে সোনা দিয়ে মুড়েছেন তো, ও আপনি তো আবার ঘোড়া কেনা বেচা করেন অমিত শাহের মাধ্যমে। তো অমিত শাহ, আপনাকে জিজ্ঞাসা করি সাধারণ নাগরিক হিসাবে, আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলি যে সময়ে 20 জন জওয়ান নিরস্ত্র অবস্থায় শহীদ হলো চীনের সৈনিকদের দ্বারা, আপনি সেই সময়ে কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন উত্তর দিন, একবারও আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না, আপনি সৈনিকদের প্রতি সমবেদনা জানিয়ে একটা বাক্য পর্যন্ত বললেন না, অথচ আপনি সেই সময়ে ঘোড়া কেনা বেচায় ব্যস্ত, রাজ্য গড়ায় ব্যস্ত, রাজ্য ভাঙায় ব্যস্ত। আর নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি কি করলেন? আমাদের সেনাবাহিনীর লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করে আপনি 50টা কোল ইন্ডিয়া বিক্রি করে দিলেন, আমরা কেউ জানতেই পারলাম না। আমরা যখন আমাদের ছেলেদেরকে কোলে নিয়ে বুকের সঙ্গে চেপে রেখে কান্না করছি, তখন আপনি কোল ইন্ডিয়া বিক্রি করছেন। ঠিক যেভাবে কাশ্মীরে যে সময় পুনামা কাণ্ড ঘটেছিল, 40 জন জওয়ান শহীদ হলো, সেই সময় নরেন্দ্র মোদী নিজের বায়োপিক নিয়ে ব্যস্ত হলেন, তিনি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকলেন, অথচ সব থেকে বেশি গোয়েন্দা মোতায়েন থাকে কাশ্মীরে। 350 কেজি RDX কাশ্মীরে ঢুকে গেল, গোয়েন্দা বিভাগ জানতে পারলো না, আমাদের 40 জন জওয়ান মারা গেল। সেই 40 জন জওয়ানের মৃত্যু রহস্য আজ পর্যন্ত উদ্ধার হলো না। নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি নিজেকে চৌকিদার বলেন, লজ্জা করে না? আপনাদের মতো চৌকিদার থাকাকালীন এত কিছু ঘটনা ভারতবর্ষে ঘটে যাচ্ছে, এত জওয়ান মরছে, এত জওয়ান শহীদ হচ্ছে, নেপালের মতো ছোট্ট একটা দেশ ভারতবর্ষকে হুমকি দিচ্ছে, চীন আমাদের ভারতবর্ষের মানচিত্র থেকে ভূমি কেটে নিয়ে চলে যাচ্ছে, আর নিজেকে বলেন কিনা 56 ইঞ্চি ছাতি, লজ্জা করার দরকার। আগামী দিনে 130 কোটি মানুষ ওই 56 ইঞ্চি ছাতিকে থুতু ফেলবে, বলবে নরেন্দ্র দামোদর দাস মোদী আপনাকে ধিক্কার জানায় ভারতবর্ষকে নিম্ন প্রগতিশীল দেশ করার জন্য। নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি বলুন, ভারতবর্ষের জন্য কি করেছেন, আপনি দেশের জন্য কি করেছেন, আপনি বলুন তো। আপনি বারবার ভারতকে নিয়ে কথা বলেন, আপনি বারবার হিন্দুত্ববাদ নিয়ে কথা বলেন, আমাদের বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন স্বাধীনতার যুদ্ধ করছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য নেতাজি যখন আজাদহিন্দ ফৌজ গঠন করে লড়াইয়ে নেমেছিলেন, তখন আপনার RSS-এর দল কোথায় ছিল? তখন কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিল আপনাদের এই ভারত নিয়ে কথা বলার ভূমিকা? আমি একটুখানি আপনাকে মনে করিয়ে দিই, আপনি যাদের দলটা করেন, আপনি যাদের প্রতিকৃতিতে মালা দেন, আপনি যাদেরকে বলেন আপনার পার্টির স্রষ্টা, সেই গডসে সেই শ্যামাপ্রসাদের ইতিহাস, এই গডসে সেই গডসে ইংরেজরা যখন তাকে অ্যারেস্ট করে জেলে রেখেছিল, নাক্ষত দিয়ে মুসলেখা দিয়ে চিঠি করেছিল ইংরেজদের কাছে, তিনি স্বাধীনতার যুদ্ধ কোনোদিনও সামিল হবেন না, স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদেরকে কখনো তুলে ধরবেন না, এ হচ্ছে সেই গডসে, যে গডসে প্রকাশ্য দিবালোকে গান্ধীর মতো নেতাকে গুলি করে হত্যা করেছিল, যে গান্ধীকে আমরা জাতির জনক বলি, যে গান্ধীকে আমরা নতমস্ত্রকে প্রণাম করি, সেই গডসে গান্ধীকে হত্যা করেছিল। আপনারা তার দল করেন, আপনারা শ্যামাপ্রসাদের দল করেন, যে শ্যামাপ্রসাদ বাঙালি ছাত্র ছাত্রীকে অকথ্য অত্যাচার করেছিল, পানিশমেন্ট দিয়েছিল শুধু ইংরেজদের কাছে মাথা নত না করার জন্য, আপনারা সেই দলটা করেন। আপনারা RSS করেন, যে RSS 37 বছর পর্যন্ত নিজের পার্টি অফিসে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলন করেনি, আপনারা সেই দলটা করেন, যে দলে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল স্বাধীনতার সময়ে, স্বাধীনতার আন্দোলনের সময়ে, কেউ যেন স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত না হয়, আপনারা সেই দলটা করেন। লজ্জা করে না? আজ লজ্জা করে না রামের নাম করে, হিন্দুত্ববাদের নাম করে, দেশের নাম করে ভোট ভিক্ষা করতে? লজ্জা করে না
যেখানে সমস্ত দেশে পেট্রোলের দাম 53 থেকে শুরু করে 60 এর মধ্যে, সেখানে ভারতবর্ষে পেট্রোলের দাম, ডিজেলের দাম 80 টাকা ছুঁই ছুঁই, 75 টাকা ছুঁই ছুঁই, লজ্জা করে না আপনার? যেখানে ভারতবর্ষ প্রথম থেকেই আত্মনির্ভর ছিল, আপনি নাটক করে দেশের লোকের সামনে মাইক ধরে বুলিয়া উড়াচ্ছেন ভারতকে আত্মনির্ভর হওয়ার জন্য। ভারত পরনির্ভর কবে ছিল? ভারত পরনির্ভর কবে ছিল এই প্রশ্নটা আপনাকে করি। ভারত আত্মনির্ভর, ভারত নিজের স্বাধীনতার আন্দোলনটাও নিজেদের যোদ্ধাদের নিয়ে করেছিল, ভারত নিজের দেশ সমস্ত কিছু উৎপাদনকৃত দ্রব্য সামগ্রী ব্যবহার করে। অথচ আপনি আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যে নাটক করছেন, যে নাটকময় কথাবার্তা ভারতবর্ষের জনগণকে বলছেন আত্মনির্ভর হওয়ার জন্য, আপনি নিজে কি আত্মনির্ভর? আপনার গাড়িটা কোথাকার? আপনার প্লেনটা কোথাকার? আপনার জেট বিমানটা কোথাকার? আপনার জুতোটা কোথাকার? আপনার চশমাটা কোথাকার? আপনার পেনটা কোথাকার? একটা স্বদেশী জিনিস যদি আপনি ব্যবহার করেন, উত্তর দিন, উত্তর দিক অন্ধভক্তরা, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গলা চিৎকার করে জয় শ্রীরামের ধ্বনি দেয় অন্ধভক্তের মধ্যে দিয়ে, মোদি জিন্দাবাদ বলে, সেই অন্ধভক্তদের কাছে জিজ্ঞাসা করি, নরেন্দ্র দামোদর দাস মোদি যেসব দ্রব্য সামগ্রী ব্যবহার করে তা একটাও দেশীয় কিনা? আগে নিজেদের আত্মনির্ভর হন, আমাদের কৃষকরা আত্মনির্ভর, আমাদের ভারতের মায়েরা আত্মনির্ভর, আমাদের ভারতের বেটিরা আত্মনির্ভর, আমাদের ভারতের জওয়ানরা আত্মনির্ভর, আমরা আত্মনির্ভর। আর আপনি আপনি আমেরিকা নির্ভর, আপনি স্প্যানিশ নির্ভর, আপনি ইতালি নির্ভর, আগে নিজেকে শোধরান। যে সময় যে সময় চীন ভারতবর্ষকে আক্রমণ করলো, আপনি সর্বদলীয় বৈঠকে হাত জোর করে নতমস্তকে নিজের দোষ মেনে নিয়ে ভারতবর্ষের মাথার উপরে কলঙ্ক লেপে দিলেন, জওয়ানদের প্রতি বিরূপ মন্তব্য করলেন, বললেন চীন ভারতবর্ষের সীমান্তে ঢোকেনি। যদি চীন ভারতবর্ষের সীমান্তে না ঢুকে থাকে, তাহলে ভারতবর্ষের জওয়ানদেরকে মারল কে? 20 জন নিরস্ত্র জওয়ানের প্রাণ নিল কে? নরেন্দ্র দামোদর দাস মোদি, আপনাকে জবাব দিতে হবে, দিতে হবে আপনাকে জবাব। প্রতিটা রক্তের, প্রতিটা রক্তবিন্দুর, প্রতিটা প্রাণের, প্রতিটা মায়ের কান্নার, প্রতিটা বাবার আত্মনাদ করা চিৎকারের, প্রতিটা ঘরের সন্তান হারানোর যন্ত্রণার আজকে আপনি চীনের কাছে মাথা নত করছেন, আজকে আপনি আমেরিকার কাছে মাথা নত করছেন, আজকে আপনি নেপালের কাছে মাথা নত করছেন, আজকে আপনি সমস্ত দেশের কাছে ভারতবর্ষের মাথা নুইয়ে বর্ষতা স্বীকার করাচ্ছেন। আমরা চাই না এমন ভারত, আমরা দেখিনি এ ভারতের স্বপ্ন, আমরা দেখিনি এ ভারত ঘোরার স্বপ্ন। আমাদের ভারতবর্ষের মাটি শক্ত মাটি, আমাদের ভারতবর্ষের মাটি সোনার থেকেও বেশি খাঁটি। আমরা সেই ভারতবর্ষের স্বপ্ন দেখেছি, আমরা সেই ভারতবর্ষকে চাই। আগামী দিনে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মৌলিক অধিকারের মাধ্যমে আপনাকে গণকবর দিয়ে ভারতবর্ষের মাটিকে পুণ্যভূমিতে পরিণত করবে। আজকে ভাবতে পারছেন আপনার হাত ধরে ভারতবর্ষটা কোন জায়গায় পৌঁছেছে? আজকে নিম্নগামী দেশ হিসেবে ভারতবর্ষ চিহ্নিত হচ্ছে, আজকে ক্ষুধার তালিকায় ভারতবর্ষ 10 নম্বরে। আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের টাকার কম্পারিজম চলছে, আজকে ডলারের থেকে ভারতবর্ষের টাকার দাম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আজকে গরিব মানুষকে ফ্রিতে গ্যাস দেওয়ার নাম করে আপনি যেভাবে জালিয়াতি করলেন, গ্যাসের ভর্তুকি তুলে দিয়ে অগণিত মানুষের পকেট কেটে নিয়ে যেভাবে টাকা লুট করছেন, গরিব মানুষ আপনাকে জবাব দেবে না? এর উত্তর আপনি দেবেন না? গরিব মানুষের কথা আপনাকে শুনতে হবে না? নিশ্চিতভাবে শুনতে হবে, কারণ জনগণের রায় সব থেকে বড় রায়, জনগণের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। আর যে আশীর্বাদের হাত মাথায় রেখেছিল জনগণ আপনার, আগামী দিনে আপনার ধ্বংস ঘণ্টা বাজতে চলেছে। আজকে করোনা আবহে হু যখন প্রতিটা দেশকে সতর্ক করছে,
বিশ্ব যখন করোনা আবহে উত্তাল, সেই সময়ে ভারতবর্ষের বুকে করোনার রোগী একটাও না থাকার ফলে ভারতবর্ষ যখন সগরিমায় খিলখিল করে হাসছে, তখন আপনি বিদেশ থেকে আমন্ত্রণ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলেন এবং বিদেশিদের আমন্ত্রণ জানিয়ে 300 সাংবাদিককে ভারতবর্ষে নিয়ে এসে আপনি সভা করলেন 10 লক্ষ মানুষকে নিয়ে এবং সেখান থেকে করোনার বীজ বপন করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা জায়গায় করোনাকে ছড়িয়ে দেওয়ার জন্য অপরিকল্পিত লকডাউন করলেন। অপরিকল্পিত লকডাউনের মাধ্যমে প্রতিটা পরিযায়ী শ্রমিককে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হলো, তারা হেঁটে হেঁটে ঘরে ফেরার জন্য বাধ্য হলো। কত পরিযায়ী শ্রমিকের রেলে কাটা পড়ে আত্মহত্যা করে হাঁটতে হাঁটতে প্রাণ গেল। নরেন্দ্র দামোদর মোদী, আপনাকে এর হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আপনাকে প্রতিটা প্রাণের, হিসাব দিতে হবে পরিযায়ী শ্রমিকদের কাছে, যে পরিযায়ী শ্রমিকের রক্ত ঘাম পরিশ্রম দিয়ে সুন্দর ভারত গড়ে উঠেছে, সেই পরিযায়ী শ্রমিক কিনা আপনার কাছে শুধুমাত্র একটা সংখ্যা, সেই পরিযায়ী শ্রমিক কিনা আপনার কাছে কোনো মূল্য রাখে না, তাদের জীবনের কোনো মূল্য নেই, তাদের কোনো মূল্য নেই, কি করেছেন তাদের জন্য আপনি? আপনি হুয়ের বার্তা, এমসিআরের বার্তা সমস্ত কিছু উপেক্ষা করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করার বার্তাকেও গ্রাহ্য না করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করেও আপনি রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য চলে গেলেন। ভালো কথা, রাম মন্দির প্রতিষ্ঠা হবে এটা নিয়ে কারোর মধ্যে কোনো বিরূপ মন্তব্য নেই, কিন্তু এই সময়টাকে নিয়ে সবাই মন্তব্য করেছিলেন। এই সময়ে মন্দির না করে যদি আপনি হাসপাতাল খুলতেন, আরও কিছু করোনার আক্রান্ত রোগীর সংখ্যাকে কমানো যেতে পারত। আপনি যদি হাসপাতাল করতেন, আরও কিছু সংখ্যক মানুষটা হয়তো বাঁচানো যেত এই ভয়াবহ রোগের হাত থেকে। আপনি যদি চিকিৎসা ব্যবস্থা ভালো করতেন, তাহলে হয়তো ভারতবর্ষের 130 কোটি মানুষের আরেকটু উপকার হতো। কিন্তু আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান করলেন। কেন্দ্রীয় সরকার আপনি, আপনার উপরে দায়ভার, আপনি সেই দায়ভারকে উপেক্ষা করে রাম মন্দিরের ভূমি পূজাতে গেলেন এবং দেখা গেল যে রাম মন্দিরের ভূমি পূজার প্রধান পুরোহিত ছিলেন, প্রথম এবং প্রধান পুরোহিত, সেই পুরোহিত করোনা আক্রান্ত হল এবং করোনা আক্রান্ত হওয়ার পরে যে নির্দেশিকা অর্থাৎ তার সংস্পর্শে আসা যেসব লোক থাকবে তারা 14 দিন লকডাউনে থাকবে। আপনি সেটাকে উপেক্ষা করলেন এবং লালকেল্লা যেটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন সেই জায়গায় এসে সবাইকে নিয়ে আপনি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করলেন। আপনি নিজে ভারতবর্ষের প্রধান নাগরিক হয়ে বাচ্চাদের মতো ছেলে খেলামি ব্যবহার করছেন আর জনগণকে চাইছেন জনগণ লকডাউন মেনটেন করুন, জনগণকে চাইছেন বাড়িতে আটকে রাখুক, ঠিক যেভাবে চায়না অ্যাপস বন্ধ করিয়ে চায়না জিনিস বর্জন করে আপনি বার্তা দিয়েছিলেন সৈনিক জওয়ানদের নিহত হওয়ার ক্ষেত্রে, চীনাদের জিনিস বর্জন করার ক্ষেত্রে। আমরা কেউ চীনাতে বাজার করতে যাই না, আমরা কেউ চীনা দ্রব্য কিনতে চীনে যাই না, তাহলে চীনের দ্রব্য ভারতবর্ষে আসে কোথা থেকে? নরেন্দ্র মোদী আপনি জবাব দিন। কিছুদিন আগে 3,000 কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, সেই মূর্তি কোথা থেকে এনেছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী জবাব দিন। আজকে টিকটক অ্যাপ বন্ধ করছেন, আজকে ভিগো বন্ধ করছেন, আজকে চায়নার জিনিস বন্ধ করার জন্য পাবলিককে আহ্বান করছেন, আপনি নিজে সেটা মানছেন তো? অমিত শাহের ছেলের বিসিসিআই এর সঙ্গে ভিভো কোম্পানির চুক্তি আপনি ভঙ্গ করতে পারলেন তো? পারলেন না তো, কেননা এইদিকে বন্ধ করলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। চাষা মরে মরুক, জনগণ মরে মরুক, আপনার তাতে কি? আপনি তো মোদি, আপনি তো জনগণের টাকায় ফুর্তি মারবেন, আপনি তো জনগণের টাকায় দেশ ভ্রমণ করবেন, আপনি জনগণের টাকা নিয়ে আয়েশ করবেন, আপনি নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি আমাদের প্রধানমন্ত্রী। লজ্জা করে, লজ্জা করে আপনার নাম নিতে, লজ্জা করে আপনার মতো প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে দেখতে। তাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো চুরি করে, শুধু কপি না করে বাস্তবে সেগুলোকে রূপ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে হাতে কলমে কাজ করাটা শিখে যান। দেখুন পশ্চিমবাংলার 9 বছরে ক্ষমতায় আসা একটা সরকার 68টা প্রকল্পের মাধ্যম দিয়ে
প্রতিটা বাঙালি মানুষের কাছে পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে গেছে। সেটা গতিধারা হতে পারে, সেটা আনন্দধারা হতে পারে, সেটা সবুজ সাথী হতে পারে, সেটা স্বাস্থ্য সাথী হতে পারে, সেটা খাদ্য সাথী হতে পারে, সেটা যুবশ্রী হতে পারে, সেটা কন্যাশ্রী হতে পারে, সেটা রূপশ্রী হতে পারে, সেটা আলোশ্রী হতে পারে। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের নাম করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জিগির ফুরবে না, গল্প ফুরবে না, কেননা বাংলার বাঘিনী বাংলার মানুষের জন্য করে। আজ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দেখুন, নমসূত্র সম্প্রদায়ের জন্য জয় বাংলার ভাতার মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে হাজার টাকা করে প্রতি মাসে মাসে পৌঁছে দিচ্ছেন 60 বছর বয়স্ক লোকেদের কাছে, তাদের জীবনকে সুরক্ষিত করার জন্য। আর আপনি কি করলেন? আপনি পশ্চিমবঙ্গের নমসূত্র সম্প্রদায়ের মানুষকে অপমান করলেন। রাম মন্দির প্রতিষ্ঠাতার দিন নমসূত্র সম্প্রদায়ের পাঠানো মাটি, কামনা সাগরের জল আপনি প্রত্যাখ্যান করলেন। আপনি মাটি ও জলকে প্রত্যাখ্যান করে নমসূত্র সম্প্রদায়কে বুঝিয়ে দিলেন, আপনারা বিআর আম্বেদকরের সংবিধানকে মানেন না, আপনি মনুর সংবিধানকে মানেন, যে মনুর সংবিধানে লেখা আছে নমসূত্র সম্প্রদায় দলিত সম্প্রদায়, মনুর পায়ের থেকে সৃষ্টি, গোলামি করার জন্য সৃষ্টি। আপনি বুঝিয়ে দিলেন নমসূত্র সম্প্রদায়ের জায়গা রাস্তায়, আপনি বুঝিয়ে দিলেন দলিত সম্প্রদায়ের মানুষের জায়গা মন্দিরের বাইরে, মন্দিরে ঢোকার প্রবেশ এদের নেই, মন্দিরে ঢোকার প্রবেশের অধিকার দলিত সম্প্রদায়ের নেই, কুয়োর জল খাওয়ার অধিকার দলিত সম্প্রদায়ের নেই। আর আপনারা কি করলেন? ঘটা করে আড়ম্বরতার সঙ্গে সমস্ত উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন। তাহলে নমসূত্র সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ কি অপরাধ করেছে? তারা হিন্দু সম্প্রদায়ের লোক, আমি হিন্দুর মেয়ে, আমার বাড়িতে 3 বেলা পুজো হয়, হরিনাম সংকীর্তন হয়, রাম নাম হয়, আমাদের কেউ মারা গেলেও সৎকার করার সময় রাম নাম কানে দিয়ে রামের ধ্বনি দিতে দিতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। অথচ সেই রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো দলিত সম্প্রদায়ের তরফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য, দলিত সম্প্রদায়ের থেকে একটা মানুষ নিমন্ত্রণ পেল না, একটা মানুষকে সেখানে ডাকা হলো না। এ লজ্জা সবার, এ লজ্জা দলিত শ্রেণীর লজ্জা, এ লজ্জা পশ্চিমবাংলার নমসূত্র সম্প্রদায়ের লজ্জা, এ লজ্জা পশ্চিমবাংলার ওবিসি সম্প্রদায়ের লজ্জা, এসটি সম্প্রদায়ের লজ্জা। তাই বলি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চাঁদ দেখে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পাত দেখে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জাতি দেখে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, তার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সবাই সমান। মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে, তাই আজ সে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী, বাংলার গর্ব, আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের আশা, আমাদের ভরসা। আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্ববাদের জিগির করেন আপনি। আপনি বলুন তো হিন্দুদের জন্য একটা প্রকল্পের নাম, একটা প্রকল্পের কথা বলুন। আজকে যারা এই ফেসবুক সোশ্যাল সাইটে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন, তারা বলুন নরেন্দ্র দামোদর দাস মোদী হিন্দুদের জন্য কি করেছেন? যদি একটা প্রকল্প নরেন্দ্র দামোদর দাস মোদী হিন্দুদের জন্য দেখাতে পারে, রাজনৈতিক আঙ্গিনায় এসে কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবো না, কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবো না। কিন্তু আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, প্রথমে আপনাদের মাথায় আসবে কন্যাশ্রীর কথা, প্রথমে আপনাদের মাথায় আসবে রূপশ্রীর কথা, প্রথমে আপনাদের মাথায় আসবে জয় বাংলার কথা, প্রথমে আপনাদের মাথায় আসবে আনন্দধারার কথা, প্রথমেই আপনাদের মাথায় আসবে গতিধারার কথা। তাই বলি আস্থা রাখুন মমতাতে, ভরসা রাখুন মমতাতে, বিশ্বাস করুন মমতাকে, ভালোবাসুন মমতাকে, শ্রদ্ধা করুন মমতাকে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ই পারে আগামী দিনে বাংলাটাকে যেভাবে সুন্দর করেছে, ঠিক সেইভাবে ভারতবর্ষের দায়িত্ব নিয়ে সমস্ত রাজ্যগুলোকে বাঁচাতে। তাই আসুন সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল চিহ্নের প্রতীক নিয়ে প্রতিটা বুথে বুথে পৌঁছে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথাগুলো মানুষকে বলুন, মানুষকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে রয়েছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য বাংলার বাঘিনী অহোরাত্রি পাহারা দিচ্ছে, বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুরক্ষিত রাখার জন্য সজাগ এবং সচেতন রয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে আমফানের মতো ঝড়, করোনার মতো রোগ বাংলাতে আচর কাটতে পারে না,
সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেলুট করি আমার বাংলার নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি গর্ব করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কন্যাশ্রী স্রষ্টা, আমি গর্ব করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রূপশ্রী স্রষ্টা। আসুন সকলে মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা।